স্বাগত জানাই সবাইকে এই ভিডিওতে আমরা কলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বগুলো আলোচনা করব তো আমরা ইতিমধ্যে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ আর এডিকশনের মনোসামাজিক বিকাশ এই দুটি থিওরি অলরেডি আলোচনা করেছি এই ভিডিওতে আমরা কলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব নৈতিক বিকাশ মানে ভুল আর শুদ্ধ রাইট রং বোঝার যে ক্ষমতা থাকে মানুষের যে কোন রাস্তাটা ভালো কোন রাস্তাটা খারাপ সেই ডিসিশন নিতে পারার যে ক্ষমতা নৈতিকতা সেই নৈতিকতার বিকাশটা মানুষের একটা বাচ্চার কি কি লেভেলে হতে পারে তার উপর একটা তথ্য বা থিওরি দিয়েছিলেন কোলবার্গ তো তিনি শিশুর নৈতিক বিকাশকে তিনটা স্তরে বাক করেছিলেন তিনটা প্রতিটা স্তরের মধ্যে আবার দুটো করে আরও দুটো করে স্তর আছে সাব স্টেজ আছে বা ইংরেজিতে যদি আমরা বলি যে প্রতিটা লেভেলের মধ্যে আরও দুটো করে স্টেজেস আছে তো তিনটা লেভেল ছয়টা স্টেজ তিনটা লেভেল ছয়টা স্টেজ এটা আমাদের মনে রাখতে হবে তো তিনটা লেভেল কী কী প্রি কনভেনশান মোরালিটি কনভেনশনাল মোরালিটি আর অ্যান্ড পোস্ট কনভেনশনাল মোরালিটি এই তিনটা লেভেলের নাম রাখা খুবই সোজা প্রি কনভেনশনাল কনভেনশনাল পোস্ট কনভেনশনাল বা বাংলায় বলে প্রাক সংস্কার নীতিবোধ সংস্কার প্রভাবিত নীতিবোধ আর সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়ে তো আমরা লেভেল ওয়ানে যাই যেখানে প্রি কনভেনশনাল মোরালিটি সম্পর্কে বলা হয়েছে তো এই লেভেলটা তিন বছর থেকে সাত বছর পর্যন্ত বাচ্চাদের এই লেভেলে মোরালিটিটা থাকে তো তাদের মোরালিটিটা কীভাবে হয় তাদের মোরালিটি বা নৈতিক বোধটা আসলে আচরণ প্রধানত দ্বারা স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত তো এই এই লেভেলে বাচ্চাদের মেন যে নৈতিকতাটা থাকে তা আসলে থাকে কোনো শাস্তির ভয়ে শাস্তির ভয়ে থাকতে পারে বা টিট ফর ট্যাট টাইপ থাকতে পারে যে আমার জন্য কিছু ভালো করেছে আমি তোমার জন্য ভালো কিছু ভালো করবো এ ধরনের নৈতিকতা থাকে তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা থাকে না তো তার উপর ভিত্তি করে প্রিকভেনশনের মোয়ারিস লেভেলটাকে দুটো স্টেজে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট শাস্তি এবং বাধ্যতা অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে যে বাচ্চারা ভালো কাজগুলো করে বা খারাপ কাজ থেকে সরে থাকে তার প্রধান কারণ হচ্ছে যে শাস্তির ভয়ে যে এই কাজটা যদি করি তাহলে তো আমাকে পানিশমেন্ট পেতে লাগবে তাহলে আমি এই কাজটা করবো না তো তাদের নৈতিকতারা এই পর্যায়ে থাকে যে শাস্তি এড়াতেই গিয়ে তারা এই কোনো খারাপ কাজ থেকে সরে থাকে ভালো কাজ করে থাকে আর এই প্রথম লেভেলের দ্বিতীয় স্টেজ যেটা সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকার বিনিময় ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ বা এটাকে আরও একটা নাম দেওয়া হয়েছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন মানে এই স্তরের মরালিটিটা এরকম যে আমি কিছু একটা ভালো করছি না মন্দ করছি সেটা আমার সঙ্গে কি করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যদি কেউ আমার বইয়ের পাতা ছিঁড়ে ফেলে তাহলে আমি ওর খাতার পাতা চিরে ফেলবো মানে এরকমের নৈতিকতা যে লেভেলে থাকে আর কি বা ছোটো বাচ্চাদের তিন থেকে সাত বছরের বাচ্চাদের এরকম নৈতিকতা থাকে তারপরে আমরা দ্বিতীয় লেভেলে যাব যেটা সংস্কার প্রভাবিত নীতিবুধ বা কনভেনশনাল মোরালিটি তো এই স্তরে যে বাচ্চারা থাকে তাদের বয়স সীমা হচ্ছে আট থেকে তেরো বছর অর্থাৎ লেভেল টুতে কোলবার্গের লেভেল টুতে সংস্কার প্রভাবিত নীতিবোধে বাচ্চাদের লেভেল হচ্ছে আট থেকে তেরো বছর এখানে আস্তে আস্তে বাচ্চাদের মনেটি সম্পূর্ণভাবে ডেভেলপ হয়ে যায় যে ভালো মন্দ বোঝার ক্ষমতাটা এসে যায় সঠিক ঠিক আর বুলের বোঝার ক্ষমতাটা এসে যায় তো এখানে বেশিরভাগ বাচ্চারা পরিবার সমাজের নীতিগুলো বুঝতে পারে তো এখানে আবার দুটি স্তর রয়েছে দুটি স্টেজেস রয়েছে সেকেন্ড লেভেলে এগুলো হলো যেটা আমরা সিরিয়াল ওলারে লিখলে আগের দুটোর পরের আরও দুটো স্টেজ মানে আমরা লিখতে পারি থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ তো তৃতীয় স্তরটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে এই স্তরে বাচ্চারা ভালো কাজ তাদের যে সমাজে বাস করে সেই সমাজের চোখে ভালো হওয়ার জন্য ভালো কাজ করবে এরা অন্য একটা নাম দেওয়া হয়েছে যে গুড বয় গুড গার্ল অ্যাটিচিউড যে কেউ আমাকে ভালো বলবে তাই আমি ভালো কাজ করবো এরকম একটা মনোভাব থাকে আর চতুর্থ স্তরে বলা হয়েছে সোশিয়াল অর্ডার মেনটেনিং ওরিয়েন্টেশন বা সামাজিক নিয়ন্ত্রিত আর বিবেক নিয়ন্ত্রিত মানে সমাজের নীতিবুধগুলা বোঝার ক্ষমতা এসে যায় যেমন কারো কারো ঘর থেকে কোনো একটা জিনিস কাউকে না বলে নিয়ে আসে সেটা চুরি করা হয়ে যাবে তো এই ধরনের বুধশক্তিরা বাচ্চাদের এসে যায় চতুর্থ লেভেলে বা আমরা বলবো যে সেকেন্ড লেভেলের দু নম্বর স্টেজে ওভারঅল যদি আমরা বলি ফোর্থ স্টেজে আসে সোশিয়াল অর্ডার মেনটেনিং মরালিটি তারপরে যেটা আসে পোস্ট কনভেনশনের মরালিটি তো পোস্ট কনভেনশনের মরালিটিটা একটু অন্য লেভেলের মানে খুবই কম মানুষ এই লেভেলের মোরালিটিটা মরালিটিতে পৌঁছায় যেমন বলা হয়েছে যে এই স্তরে যে দুটো স্টেজ রয়েছে সেই দুটো নাম দেওয়া হয়েছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ আর আরেকটা হচ্ছে সার্বজনীন নীতিবোধ তো সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত বা সোশিয়াল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন যেটা আছে সেটাতে বলা হয়েছে যে আমরা সমাজের সঙ্গে কিছু চুক্তি করি যেটা অলিখিত চুক্তি তো সমাজের কল্যাণের জন্য আমরা যে চুক্তিগুলো করি সেটা কোনো লিখিত রূপে থাকে না বা এখানে বলা হয়েছে যে সোশিয়াল কন্ট্রাক্ট ইন্ডিভিজুয়াল রাইটস মানুষ এই স্তরে যে মরালিটি থাকে যে মানুষ বুঝতে পারে যে সমাজের সঙ্গে একটা সমাজের সঙ্গে যে সমাজে মানুষ বাস করে সেই সমাজের জন্য স্পেসিফিক্যালি কিছু নীতি নিয়ম আছে আবার এই নীতি নিয়ম অন্য সমাজে নাও থাকতে পারে নাও চলতে পারে এই ধরনের নীতিপূর্টটা এসে যায় মানুষের মধ্যে আর সব থেকে লাস্ট যে স্টেজটা অর্থাৎ থার্ড লেভেলের দু নম্বর স্টেজ ছয় বা আমরা বলতে পারি সিরিয়াল ওরা ছয় নম্বর স্টেজ সেটা হচ্ছে ইউনিভার্সেল এথিক্যাল প্রিন্সিপল তো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালে মানুষ কিছু হাইয়ার অর্ডার মরালিটি মোরালিটি আসে মানুষের মধ্যে তো এই স্তরটা খুব কম মানুষের কম কম মানুষই ওই স্তরে খুব কম মানুষই পৌঁছতে পারে আমরা বলতে পারি যে মহাত্মা গান্ধী বা নেলসন ম্যান্ডেলা টাইপের যে মানুষগুলো যারা মানুষ যে মানুষ যারা ছিলেন তারা এই এই স্তরে পৌঁছতে পেরেছেন তাদের নীতিবোধগুলো এক অন্য পর্যায়ের সার্বজনীন নীতিবোধ বা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল তাদের কাছে যেমন মহাত্মা গান্ধী অহিংস নীতি তো আমরা আমাদের যতই অত্যাচার করা হোক না কেন আমরা অহিংস আন্দোলন করব এ ধরনের যে নীতিভুজ যেটা তো এটা হচ্ছে সে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপুল তা মানুষ সমাজের যে নীতি নিয়ম আছে তার উপরে গিয়ে নিজস্ব কিছু যুক্তি দিয়ে আচরণগুলো কারো কোনো কাজের কারণ খুঁজে পায় বা কারো কোনো কাজ জাজ করতে পারে যেমন এই লেভেলে মানুষগুলো হয়তো এরকম বলতে পারেন যে কোনো চোর যদি চুরি করে তাহলে সেই চুরি করার পেছনে সামাজিক দিকই থাকবে যে তাকে শাস্তি দাও কিন্তু তিনি হয়তো বলবেন যে যেহেতু চোরটা চুরি করেছে পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যদি ক্ষুধার তাড়নায় চুরি করে থাকে পেটের ক্ষুধায় চুরি করে থাকে তাহলে শাস্তি কতটুকু হবে কতটুকু না এই লেভেলে চিন্তা করো মানে এই অর্থাৎ তিনি ছ নম্বর স্টেজের মোরালিটিতে আছেন মানে ইউনিভার্সাল এথিক্যাল কিছু প্রিন্সিপাল দিয়ে তিনি সমাজের নিয়ম খানের উর্ধে উঠে তিনি চিন্তা করছেন তো এটা হচ্ছে সর্বশেষ লেভেল নীতিবুদের এই ছয়টা স্টেজের কথা কোলবাগ বলেছিলেন